আসসালামু আলাইকুম আমি ফাতেমা সিজা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে আমার মাসিক বাজার তো মাসিক বাজারটা নিয়ে আসলাম কি কি এনেছি তেল এটা হচ্ছে চাল তারপরে হচ্ছে আটা আসলে আমার কাশিটা নিয়ে খুবই প্রবলেম হচ্ছে কি করব বুঝতে পারতেছি না প্রচুর পরিমাণে আটা চাকাচ্ছি কোনো পরিবর্তন হচ্ছে না তো এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজও নিয়ে আসছি রসুন মোটামুটি যা যা লাগে সব বাজার নিয়ে আসা হয়েছে নারকেল আর হচ্ছে পেয়ারা তো এটা হচ্ছে বাজারগুলো আনার পরে আম কেটেছে আম্মো আম খাওয়ার জন্য তো আম খাবো আর আমটা খেয়ে মুরগি এনেছিল তো আজকে মুরগি রান্না হবে তো মুরগিটা আমি কেটে নিচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা আইকনটা ক্লিক করে দিবেন। আমার ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে চলে যায় আমার কণ্ঠটা শুনতে খুবই বাজে দেখা যাচ্ছে কারণ আমার কাশিটা ভালো হচ্ছে না গলা ব্যথা কণ্ঠ পুরা চেঞ্জ এই নিয়ে একটু সমস্যায় আছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন আর প্রতিদিন তো তেমনভাবে অত সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি না অসুস্থতার জন্য যতটুকু পারছি অতটুকু করছি আর আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় কারণ ঈদ আসতেছে আর ঈদে তো অনেক কাজ ঈদের দিন এখন যদি সুস্থ না হয় কাজ করবো কীভাবে দেখি কী করা যায় এবার ঈদে তো মুরগিটা তো আমার কাটা হয়ে গেছে এখন ধুয়ে টুয়ে রান্না করব আর আমার সাইড থেকে অনেক আওয়াজ আওয়াজ আসতেছে আশপাশ থেকে আর কি কি দিচ্ছি আদা দিয়েছি আদা বাটা তারপরে এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম মুরগি রান্না করতে যা যা লাগে তাই আর কি কারণ সবাই এখন রান্না পারে মোটামুটি অনেকেই পারে না যারা নতুন রান্না করে তারা পারে রান্না হয় সবাই মোটামুটি রান্না মোটামুটি পারে তো হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরা এক চামচ তারপরে দিব হচ্ছে মরিচ মানে হলুদ মরিচ লবণ ধনিয়া যা যা সব কিছু দিয়ে দিব। মরিচটাও দিব এক চামচের মতো কারণ মান ঝাল খেতে পারে না আর আমরা তো একসাথেই সবাই আমি আর আম্মু হচ্ছে পাশাপাশি বাসায় থাকি তো আমি তো অসুস্থতার জন্য আমার বাসায় কোনো রান্না হয় না আম্মুর বাসায় সব কিছু রান্নার খাওয়া আম্মুর বাসায় খাই এই হচ্ছে কথা তো আমার বাসাটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো অসুস্থতার জন্য শেয়ার করতে পারতেছি আমার বাসাটা পাশাপাশি ফ্ল্যাট একই বিল্ডিংয়ে আমি এসেছি এই মাসে মোর বাসায় উঠেছি পাশের ফ্ল্যাটে আগে ছিলাম হচ্ছে তেজগা এ হচ্ছে কথা এই যে একটু আগুন দেখতে পেলেন হঠাৎ করে মানে আমি মশলাটা দেওয়ার পরেই আগুন উঠে গেল খুব ভয় পেয়ে ভয় পেয়েছি কারণ তেলটা অনেক গরম হয়ে গেছে এজন্য তো আমি এখন মশলাটা কষিয়ে নেবো কষিয়ে তারপর মুরগিটা দিব মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করি এ হচ্ছে আর আমার ভিডিওগুলা কেমন লাগে তো অবশ্যই জানাবেন আর কিভাবে ভিডিও করলে ভালো লাগে আর আপনারা কি দেখতে চান বা কী বলবেন আর সব সময় আমার পাশে থাকবেন আশা করি যারা কারণ আমরা তো নতুন অন্য যারা অনেক দিন হয়ে গেছে তারা যদি আমাদের একটু পাশে থাকে খুব ভালো কারণ এগিয়ে যেতে সাহায্য করলে আসলে আমি না অত গুছিয়ে কথা বলতে পারি না যতটুকু পারি অতটুকুই বলছি ভিডিও ইদানিং তো অসুস্থ তার কারণে বিডিওই করতে পারতেছি না বললাম তো যে শখে খুলে ফেললাম চ্যানেল কিন্তু চ্যানেলটা চালানো অনেক টাফ কারণ অসুস্থ অবস্থায় তো আরও কষ্ট সব কিছু ম্যানেজ করা ভিডিও করা এডিটিং করা বয়েস দেওয়া এতদিন তো আমার পুরা বয়েস দিতেই পারে নাই মানে কথাই বলতে পারে নাই ভিডিও করতে পারে নাই গলা ব্যথার জন্য এখন তো মোটামুটি একটু ভালো ডক্টর দুইবার দেখিয়েছি তারপরেও কমছে না এখন দেখি কোথায় দেখানো যায় কমে তা কারণ প্রচুর কাশি আমার লাইফে কখনো এমন কাশি হয় নাই সমস্যা হয় নাই তো ওই যে আমি মাংসটা দিয়ে দিলাম এখন হচ্ছে কষিয়ে নিব ফার্স্টে পরে ঝোল অ্যাড করবো পানিটা আলু দিবো কারণ আলু দিয়ে মুরগি মাংসটা খেতে আরমান খুব পছন্দ করে কারণ ও যেটা পছন্দ করে ওইটাই আম্মু চেষ্টা করে করার জন্য এই যে মশলাটা কষানো হচ্ছে আরে মাংসটা কষানো হচ্ছে দেখতে থাকেন এই যে একটু মরিচ কম হয়েছে কালার হচ্ছে না আর আমাদের মরিচটা কেন জানি এমন হয়ে গেছে মানে কালারই হয় না কিন্তু ঝাল প্রচুর মানে অনেক ঝাল এই যে আমার মাংস রান্না শেষ এখন শুধু খাওয়ার পালা আজকে হচ্ছে মুরগির মাংস রান্না হয়েছে আর এই যে সিম বরবটি ছিল বরবটিটা কাঁঠারে বিচি দিয়ে রান্না হয়েছিল এই যে বরবটিটা এগুলাই আর হচ্ছে যে আলু ডিম ডিম হচ্ছে খাবে এমনিতে আর এখন পেয়ারা খাবো আমরা তো পেয়ারাগুলো প্যাকেট থেকে খুলে একটা ঝুড়িতে নিয়ে নিব কারণ প্যাকেটে থাকলে পেয়ারাগুলো নষ্ট হয়ে যায় কারণ পেয়ারা আরও ছিল খেয়েছে আমার ভাই আম্মু আমার বোন তো আর আছে এগুলো রেখে দিব আর আমি একটা খাবো খেয়ে নিই পেয়ারাগুলো খুবই ভালো ছিল আমার হাজব্যান্ড দেশি পেয়ারা এনেছিল ওগুলা তো মজা ছিল কিন্তু এই পেয়ারাগুলো খুবই ভালো আর এই যে আদা রস আমার কাশি যে এই জন্য আম আদার রস দিয়েছে খাওয়ার জন্য আমি এটা মধু দিয়ে খাব কারণ এভাবে তো খাওয়া সম্ভব না কারণ গলায় মানে প্রচুর তেজ লাগে আমি এটা অনেক কষ্টে খেয়েছি মধু দেওয়ার পরও খুব কষ্ট হয়েছে খেতে তারপরও কি করব ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না এখন ভালো করার জন্য জেঠে হোক খেতে হবে ও আদা রসটা সবাই বললো আদা চা এতদিন আদা চা খেয়েছি কমছে না তার জন্য আদা রসটাই আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ